দিনী ভাইরা কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, কাউকে লাগবে না, কোনো কিছুই লাগবে না। রবকে চাও, রবের সান্নিধ্য চাও, রবের প্রিয় হতে চাও, রবের ভালোবাসার পাত্র হতে চাও। শুনো নারায়ণগঞ্জের মানুষ, তোমাকে বলি, অহংকার মুক্ত একটা হৃদয় নিয়ে কথাগুলো শোনো না, জামশেদ মজুমদারের শুনিও না, কিন্তু আল্লাহর তো শুনবে, আল্লাহর তো শুনবে, কোরআনুল কেরিমের তো শুনবে, যা আসমান থেকে ওহী হয়ে নাজিল হয়েছে তা তো শুনবে, যা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে তা তো শুনবে। নারায়ণগঞ্জের মানুষ শোনো, অহংকার মুক্ত হৃদয় নিয়ে, একটা সুন্দর স্বাভাবিক হৃদয় নিয়ে একটু নিজেকে শুধরানোর চেষ্টা করে, একটু নিজেকে ভুল ভ্রান্তির ঊর্ধ্বে নিয়ে যাওয়ার, একটু নিজেকে সংশোধনের চেষ্টায় মন দিয়ে শোনো, কেউ লাগবে না, কিচ্ছু লাগবে না। কে আবার, কে আবার, মানযাল্লাযী ইশফাউ ইনদাহ, মানযাল্লাযী ইশফাউ ইনদাহ, কে আছে, কে আছে যে আল্লাহর কাছে সিফারিশ করবে, কে আছে যে আল্লাহর কাছে শাফায়াত করবে, ইল্লা বিইযনি, আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া কে সে যে আল্লাহর কাছে সুপারিশ করবে। শুনো নারায়ণগঞ্জের মানুষ, তোমাকে বলি, আসলেই কেউ লাগবে না, আসলেই মসজিদ ছাড়া আল্লাহর কোনো ঘর লাগবে না, আসলেই কিছু লাগবে না। তুমি শোনো, সূরা নিসায় আয়াত নম্বর 80 তে আল্লাহ কি বলছে শোনো নারায়ণগঞ্জের মানুষ, মাইয়ুতিউর রাসূল, যে রাসূলের ইতাআত করলো, যে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো, যে আবু বকর, আলী, উসমান, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের পিয়ারে মুহাম্মাদের সাল্লাল্লাহু, যে তার অনুসরণ করলো, যে আল্লাহর হাবিবের অনুসরণ করলো, যে খাতামান নবীর অনুসরণ করলো, যে ইমামুল মুরসালিনের অনুসরণ করলো। নারায়ণগঞ্জের মানুষ শোনো, মান ইউতিউর রাসূল, যে রাসূলের অনুসরণ করলো, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর অনুসরণ করলো। দেখি তো তুমি কারো নাম বলো, একজন কারো নাম বলো যার নাম কোরআনুল কারিমে পাওয়া যায়, যার নাম হাদিসে পাওয়া যায়, যার নাম ইমামগণ বলে গিয়েছেন, যার নাম শেখগণ বলে গিয়েছেন, বলো একজন বুজুর্গ যার নাম কোরআনুল কারিমে আছে। তুমি তো বলো, আলা ইন্না আউলিয়াউল্লাহ, নিশ্চয় আল্লাহর ওলিরা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা ভয় পাবে না এবং তারা চিন্তিত হবে না। তুমি একজন ওলির নাম বলো, যাকে তুমি ওলি বলছো, যাকে তুমি আউলিয়া বলছো, তার নাম কোরআনের কোন আয়াতে আছে, তার নাম হাদিসের কোন আয়াতে আছে, কোন হাদিসের মধ্যে আছে, কোন সাহাবী তার ভবিষ্যৎ বাণী করে দিয়ে গেছে। শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যটা পূর্ব থেকে পশ্চিমে যাবে এ কথা বলতে মিস করেননি। শোনো, তারকারাজিগুলো খসে পড়বে, চন্দ্র আলোকহীন হয়ে পড়বে, এই পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হয়ে পাহাড়গুলো ধূলিকণার মতো উড়বে। শোনো, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু বাদ দিয়ে যাননি। ঈসা ইবনে মারিয়াম, মসীহ ঈসা ইবনে মারিয়াম পৃথিবীতে আবার আসবে, তিনি একথা বলতে বাদ দেননি। শোনো নারায়ণগঞ্জের মানুষ, ইমাম মাহদি নামে একজন আসবে, যিনি হিদায়তের দিকে মানুষকে ডাকবে, যিনি আল্লাহর দিকে মানুষকে ডাকবে, তার কথা রাসূল বাদ দিয়ে যায়নি। শোনো নারায়ণগঞ্জের মানুষ, দাজ্জাল আসবে তিনি বলে গিয়েছেন, ইয়াজুজ মাজুজ আসবে তিনি বলে গিয়েছেন, তিনি বলেছেন ফিতনা ফাসাদ বাড়বে, তিনি বলেছেন সম্পদ বাড়বে, তিনি বলেছেন জানাবা বিচার বাড়বে, তিনি বলেছেন মদ পান বাড়বে, তিনি সব কিছুই তো বলে দিয়ে গেছে, কোনটা তিনি বলেনি? তিনি বলেছে বনি ইসরাইলের 72টা ছিল মতামত, আমার উম্মতের মধ্যে 73টা হবে, এ কথাও তো তিনি বলে দিয়ে গেছে। তুমি বলো, তুমি যার নাম নিচ্ছ তার কথা রব কোথায় স্মরণ করেছে? ওর নাম, ওর ধরন, ওর বলা, ওর চলা, ওর কথা কোন রবের ওহী, কোন রবের ওহি। শোনো নারায়ণগঞ্জের মানুষ, একটু মন খুলে শোনো, মাইয়ুতিউর রাসূল, মাইয়ুতিউর রাসূল, তুমি যার কথা বলছো সে কি রাসূল? তুমি যার কথা বলছো সে কি নবী? তুমি যার কথা বলেছো সে কি রাসূলকে দেখেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নারায়ণগঞ্জের মানুষ, অহংকার মুক্ত হয়ে দেখো সূরা নিসায় তোমার রব তোমাকে কি বলছে। তুমি রাসূলকে চিনো? রাসূল সম্পর্কে জানো? কার ছেলে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কার নাতি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কারা তারা যারা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত? তুমি কি কখনো শিখেছো?
কখনো কি তুমি ভ্রুক্ষেপ করেছো যে তোমাকে জানতে হবে ইতিউর রাসূল, রাসূলের ইতাআত কি, রাসূল কিভাবে বলেছে খেতে, রাসূল কিভাবে বলেছে শুইতে, রাসূল কিভাবে বলেছে যেতে, রাসূল কিভাবে বলেছে বসতে, রাসূল কিভাবে বলেছে মুআমালাত করতে, রাসূল কোনটা নিষেধ করেছে, রাসূল কোনটা আদেশ করেছে। কখনো কি একবার নিজেকে জিজ্ঞেস করেছো যে মাইয়াতুর রাসূল, যে রাসূলের অনুসরণ করলো, যে রাসূলকে মেনে নিল। আচ্ছা বলুন তো রাসূলের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুসরণ করলো, আল্লাহ বলছে যে শোনো, তুমি মুহাম্মদের কথা মতো চলছো তো? ফাকাদ আতাআল্লাহ, না না না, তুমি মুহাম্মদের কথা অনুযায়ী চলছো না, মূলত তুমি মুহাম্মদের কথা শুনে আল্লাহর কথা শুনবে। সুবহান, কি লাগবে আমাদের? আর লাগবে না কেউ, নিয়ে নাও যা নেওয়ার, যাকে খুশি নাও, যাকে খুশি মানো, আমার লাগবে না কেউ, আমার লাগবে না কেউ আল্লাহকে পেতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানাই আমার জন্য ফরজ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে আমার জন্য উত্তম আদর্শ। হ্যাঁ, এটা ঠিক আমার কৃতকর্মে কিছু ভুল থাকে, আমি কিছু কিছু জিনিস পালন করার তা অলসতা করি, কিছু জিনিস করা উচিত নয় আমার দ্বারা ভুল হয়ে যায়। জেনে নাও নারায়ণগঞ্জের মানুষ, যা আমি করি না অথচ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি কখনো তা অস্বীকার করি না, আমি বলি যে আমি ভুল করেছি, আমার করা উচিত, আমি করব ইনশাআল্লাহ। জেনে নাও নারায়ণগঞ্জের মানুষ, আমি এমন কিছু বলি না যা ইসলামের সুন্নত অথবা ফরজ অথবা ওয়াজিব বলে সাব্যস্ত হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি অথচ আমি বলি, এমনটা আমি করি না। হ্যাঁ, অনেক ওয়াজিব আছে, অনেক ফরজ আছে, অনেক সুন্নত আছে যা আমার জন্য করা উচিত, আমার অলসতা, আমার হৃদয়ের গাফেলতা, আমার পাপাচারিতা হৃদয় তা থেকে দূরে আছে। কিন্তু মনে রাখবে, আমি কখনো সুন্নতকে সুন্নত বলতে লজ্জা করি না, মনে রাখবে আমি কখনো তাওহীদকে তাওহীদ বলতে লজ্জা করি না, মনে রাখবে আমি করি না তাই ফরজকে আমি তুচ্ছ মনে করি না, আমি যা করি না তার জন্য আমি অনুতপ্ত হই, তার জন্য আমি অনুতপ্ত হই, তার জন্য আমি লজ্জিত রবের কাছে, রবের কাছে আমি বলি, রব যা করা উচিত করিনি, তুমি তার তৌফিক দান করো। আমি রবকে বলি, যা উচিত করণীয়, যা আমি করিনি তুমি আমায় ক্ষমা করো এবং করার তৌফিক দাও। শোনো নারায়ণগঞ্জের মানুষ, শোনো বাংলাদেশের মানুষ, শোনো পৃথিবীর মুসলিম, সুন্নতকে সুন্নত বলতে শেখো, ফরজকে ফরজ বলতে শেখো। কতটুকু পালন করলে তা তো তোমার আর তোমার রবের ব্যাপার, কতটুকু অমান্য করলে তা তোমার আর তোমার রবের ব্যাপার। তোমার রব তো ইয়াগফিরু মা দুনা যালিক, যা খুশি ক্ষমা করে, যা খুশি ক্ষমা করে, যাকে খুশি ক্ষমা করে। তোমার কৃতকর্ম তুমি আর তোমার রবের মধ্যবর্তে, তোমার কৃতকর্ম তোমার আর তোমার রবের মধ্যে কেউ আসবে না। কিন্তু শোনো, মাইয়াতুর রাসূল, যদি তুমি আল্লাহকে ইবাদত করতে চাও, তাহলে তুমি যে খেয়েছো ডান হাতে, এটা কি কার ও কার নিয়মে খেয়েছো সেটা দেখবে। সালাত আদায় করেছো, হাত কোথায় বেঁধেছো, কোথায় বাঁধার নিয়ম? তুমি যদি বলো যে তিনটাই আছে, যদি তিনটাই থাকে তাহলে তুমি বেঁচে গেছো, আর যদি তিনটাই না থাকে কোনটা আছে সেটা খোঁজা তোমার উপরে ফরজ। তালিবুল ইলম ফরিদাতি আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমা। শোনো নারায়ণগঞ্জের মানুষ, শোনো শব্দের মানুষ, মাইয়াতুর রাসূল, এমন রব কোথায় পাবে বলো? তুমি যাদের মুর্শিদ বানিয়েছো, তুমি যাদের আউলিয়া বানিয়েছো, তুমি যাদের পীর ফকির বানিয়েছো, আমি তো জানি না তোমার পীর কি করে, আমি তো জানি না তুমি তোমার পীরের কিভাবে অনুসরণ করো, তবে যতটুকু বাহ্যিক, যতটুকু নজরে আসে, ততটুকু হৃদয় ভেঙে যায়, মনে হয় এটা তো আমার রবের অধিকার, এ সম্মান তো আমার রবের, এই ভালোবাসা পাওয়ার একমাত্র হকদার আমার রব, এই সম্মান তো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই ভালোবাসা, এই সুন্দর শ্রদ্ধা তা তো একমাত্র আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জন্য হওয়া উচিত। এবং যারা ওনার রাস্তায় জীবনভর চলাফেরা করে, জীবন দিয়ে, সম্পদ দিয়ে, নিজেদেরকে বিলীন করে দিয়ে জান্নাতের জন্য অগ্রগামী হয়ে চলে গেছে, যাদের কথা, যাদের নাম নিলে বলতে হয় রাদিয়াল্লাহু আনহুম ওয়ারদা, রব তাদের প্রতি সন্তুষ্ট হোক, তারা রবের প্রতি সন্তুষ্ট ছিল। যাদের জীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া কথা, এই হাদিস এবং কোরআনে যা পড়ো তা একদম হুবহু যাদের সাথে মেলে, তাদের পাওয়ার কথা ছিল এই শ্রদ্ধা এবং সম্মান। কাকে বানিয়েছো মুর্শিদ, কাকে বানিয়েছো বলি? আহা, তোমার জন্য কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উত্তম কোনো চরিত্র রয়েছে? তোমার জন্য কি আল্লাহর চাইতে বড় কোনো রব রয়েছে? আল্লাহ যদি তোমাকে আশ্রয় না দেয়, আল্লাহর বিরুদ্ধে গিয়ে কেউ কি আছে যে তোমাকে আশ্রয় দেবে? শোনো নারায়ণগঞ্জের মানুষ, মাইয়ুতে আর রাসূল, যে রাসূলের অনুসরণ করলো, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর ইবাদত করলো, সে আল্লাহকে মানলো, সে আল্লাহর ইবাদত করলো, সে আল্লাহর অনুগত্য করলো। ওমান তাওয়াল্লা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুখ ফিরিয়ে নিল। ওমান তাওয়াল্লা, যে এমন কোন কাজ করলো যা নেকির উদ্দেশ্যে করলো অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি। ওমান তাওয়াল্লা, যে এটা করলো না, যে মুখ ফিরে নিল। ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আল্লাহ বলছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আপনার অনুসরণ করে ইবাদত করলো না, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আমি আপনাকে তাদের জন্য পাহারাদার হিসেবে পাঠাইনি। শোনো, তুমি মনে মনে ভাবো আমি তো এমন করি অমন করি, জবেহ দেই, খাই দাই, ফুর্তি করি, লক্ষ মানুষের ঢল নামে, কেন আকাশ থেকে আযাব আসে না, কেন চূর্ণ বিচূর্ণ হয় না তোমার দরবার, কেন মসজিদগুলো টিকে থেকে মসজিদের মতো করে ভিন্ন ভিন্ন ইবাদত গাহগুলো কেন চূর্ণ বিচূর্ণ হয় না? আল্লাহ বলছে, আল্লাহ বলছে, ইন্না হাযিহি তাযকিরা, কোরআনুল কারীম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা উপদেশ। فمن شاء اتخذ الى ربه سبيلا, যার মর্জি যার ভালো লাগবে সে তার রবের পথ অবলম্বন করবে। এজন্যই তোমার দরগা টিকে আছে, তোমার দরগা দুর্গ এজন্যই টিকে আছে, রব বিচার প্রতিদিন করে না। ওমান তাওয়াল্লা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আপনার নাম করে, যারা আপনার নামে, যারা ইসলামের নাম করে, যারা ইসলামের নামে এমন এমন জিনিস করে যা রব আকাশ থেকে নাজিল করেনি, যা রবের প্রতিনিধি, রবের দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যায়নি, তারা এগুলো করে। ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, করতে দিন তাদের, দিন তাদের ইসলামের মধ্যে টুপি নিয়ে ভাগ হয়ে যেতে, দিন তাদের পাঞ্জাবির মধ্যে ইসলামকে ঢুকিয়ে ইসলামকে ছোট তুচ্ছ করতে, হয়ে যেতে দিন আলাদা তাদের নিজেদের মুর্শিদের নামে, করতে দিন তাদের, তারা এমন কাউকে নির্ধারণ করে যে আল্লাহর অনুমতি ছাড়া এমন সুপারিশ করবে তারা ধারণা করে, এই ধারণায় তাদের মগ্ন থাকতে দিন। আমি তো আপনাকে এমন করে প্রেরণ করিনি যে আপনি পাহারা দিবেন কে ইসলাম থেকে বেরিয়ে গেল, কে ইসলাম অবমাননা করলো, কে ইসলামকে বিকৃতি করলো, কে সুন্নতকে অপমান করে পায়ের নিচে ধুরি ধূসর করে নিজের মন গড়া কিছুকে সুন্নত বলে চালিয়ে দিল। ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা,